অন্য এক আতঙ্কের নাম হচ্ছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পিটার হাস তিনি সরকার পতনের আগে চলে গিয়েছেন, এখন সরকার পতন হয়েছে, তারপর বাংলাদেশে এসেছেন, আবারও আওয়ামী লীগের জন্য বড় এক দুঃসংবাদ দিয়ে আসছে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা। ভারত থেকে তাকে নাকি বাংলাদেশে আনার জন্য পিটার হাস এসেছেন, বিচারে মুখোমুখি হবেন শেখ হাসিনা। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে জানেন, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যখন দেশ চললেন তখন কিন্তু আওয়ামী লীগ অনেক খুশি ছিলেন, তারপরই কিন্তু বাংলাদেশে এসেছিলেন ডোনাল্ড লো আসার দুদিন পরে সরকার পতন। দর্শক, এ নিয়ে কিন্তু সরাসরি শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয় বলেছিলেন, শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে যুক্তরাষ্ট্রের ইন্দোরে, এরকমটা কিন্তু মন্তব্য করেছিলেন। এখন দেখা যাচ্ছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নতুন রূপে বাংলাদেশে এসেছেন, তাহলে কি আওয়ামী লীগের জন্য আরও কী দুঃসংবাদ দিয়ে আসছে? দর্শক, এ নিয়ে কিন্তু পরবর্তীতে আমরা আরও তথ্য জানতে পারব, সাথে সাথে আপনাদেরকে জানাবো। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন কীভাবে শেখ হাসিনাকে বিচারে মুখোমুখি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ওটে পড়ে লেগে গিয়েছেন। ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন আনুষ্ঠানিকভাবে। শেখ হাসিনাকে যদি ভারত ফেরত দেয় তাহলে কিন্তু ভারতের জন্য বড় একটি উপহার রয়েছে বাংলাদেশ থেকে। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন? এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।